সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা WS কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখানে মূলত যে WS কোয়েশ্চেনগুলো তোমাদের করতে হবে, যে এখানে যে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, সেন্টেন্সের কয়েক কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো দ্বারা তোমাকে WS কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে? তো প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে মনোয়ারা ইসলাম ইজ এ হাউসওয়াইফ, ঠিক আছে? তো মনোয়ারা ইসলামের নিচে আন্ডারলাইন করা আছে। একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি হু থাকে, ঠিক আছে, ক্যাই এর জন্য কিন্তু হু বসাতে হয়, কি এর জন্য কিন্তু হোয়াট বসে, আর হয়েনের জন্য কিন্তু কখন বসে, এভাবে কিন্তু বসাতে হয়। তো এখানে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, আমরা সেটা দিয়ে কিন্তু প্রশ্ন করব। তো এখানে দেখো যে মনোয়ারা ইসলাম একজন গৃহিণী, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে গৃহিণীকে আনসারটা হচ্ছে মনোয়ারা ইসলাম। তো আমরা এখানে যেহেতু ব্যক্তি ব্যক্তি নিচে আন্ডারলাইন করা আছে, সেহেতু আমরা হু বসাবো, সেহেতু আমরা কি বসাবো, আমরা বসাবো হু, আমরা বসাবো হু ইজ এ হাউস ওয়াইফ, SOUSE হাউস ওয়াইফ, WYFE হাউস ওয়াইফ, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তাহলে হু ইজ এ হাউস ওয়াইফ, ঠিক আছে, একজন গৃহিণীকে, মনোয়ারা ইসলাম হচ্ছে একজন গৃহিণী। তো এখানে এই যে মনোয়ারা ইসলাম ব্যক্তির নামের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি যে WS ওয়ার্ডটা নিয়ে আসবা সেটা হচ্ছে কি, হু। এরপরে তোমার বার বসাতে হবে, শেষে তোমার বাকি অংশটা তুমি বসাই দিবা, এবং অবশ্যই অবশ্যই প্রশ্নবোধক বাক্যের বেলায় অবশ্যই তোমাকে কী করতে হবে, প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই তোমাকে দিতে হবে। পরবর্তীতে খেয়াল করো, এখানে আছে তোমার হচ্ছে সি এনজয়স সুইং, ঠিক আছে? এখানে সুইং শব্দের অর্থ হচ্ছে সেলাই করা, সে সেলাই করা উপভোগ করে, ঠিক আছে, সে সেলাই করতে উপভোগ করে। তো এখানে যে এখানে যে সেলাইয়ের নিচে আন্ডারলাইন করেছে, সে সে কী করতে তোমার পছন্দ করে বা উপভোগ করে, সে কী উপভোগ করে, সে সেলাইটা উপভোগ করে। তো এখানে কী উপভোগ করে, কী দ্বারা প্রশ্ন করা হচ্ছে, সেজন্য কিন্তু হোয়াট আসবে, ঠিক আছে? তো আমরা প্রথমে কিন্তু WS কোয়েশ্চেন করার সময় আমরা WS ওয়ার্ডটা লিখে নিব, হোয়াট, ঠিক আছে, হোয়াটটা আমরা বসিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই লাইনটা কোন টেন্সে আছে দেখতে হবে। লাইনটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সেটা কিন্তু দুইটা টেন্সে হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এই ওয়ার্ডটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু আমাকে ধরতে হবে এই লাইনটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন তুমি প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসবে, তখন সেই ক্ষেত্রে তোমাকে ডু অথবা ডাস ব্যবহার করতে হবে, আর হোয়াটের জন্য কিন্তু সবসময় তোমাকে আনতে হবে ডাস। তাহলে হলো হোয়াট ডাস, এরপরে সাবজেক্ট হচ্ছে সি, হোয়াট ডাস সি এনজয়, হোয়াট ডাস সি, এরপর তোমাকে বসাতে হবে এনজয়, শেষে কী করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। তো সে কী উপভোগ করে, সে সেলাই উপভোগ করে। আশা করছি যে এখানে যে আমরা ব্যাখ্যাগুলো করেছি, ব্যাখ্যাগুলো অবশ্যই তুমি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আবার রিপিট করে অবশ্যই দেখো, আশা করি তুমি বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।